ফুল শার্টটা পরে থাকি এন্ড এই দেখেন আমার অবস্থা অনেক আগে ভাই প্রায় দুই তিন বছর আগে এই যে দেখেন কিছু রং টং করে দিয়েছিলাম একটা গেঞ্জি কমন আর কোনো গেঞ্জি বা আপনার কাপড় চোপড় নেই চাঁদের উপরে আসি এই দেখেন চারিদিকে আপনার এই টার্গেটটা পূরণ করে দেন একদম শুদ্ধ টার্গেট গ্রামের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে দেখা যায় আপনাকে অনেকে ডিস্টার্ব করবে আজকের ভিডিওতে আপনারা আমার স্টুডিও দেখতে পারবেন আমি আমার ভিডিওতে অনেক কমেন্ট পাই যে ভাই আপনি কি দিয়ে ভিডিও তৈরি করেন আপনার ক্যামেরা আছে আপনি কেন মোবাইল দিয়ে ভিডিও তৈরি করেন আর কি দিয়ে এডিট করেন আর এই ভিডিওটা কি দিয়ে তৈরি করছেন কোন জায়গা তৈরি করছেন ভাই প্লিজ উত্তরটা দেন তো গাইস আজকের ভিডিওতে আমি আমার স্টুডিও দেখিয়ে দিব এন্ড গরিবের স্টুডিও ভাই দিনের বেলা ভিডিও তৈরি করি যদি বাতাস দেয় তাইলে ভিডিও তৈরি করা যায় না অ্যান্ড অনেক ঝামেলা মানে শেষ করে জাস্ট ভিডিও তৈরি করতে হয় তো আজকে আপনাদের সম্পূর্ণ আমি দেখিয়ে দিব কোন জায়গায় ভিডিও তৈরি করি আর আসলে কীভাবে আমি ভিডিও তৈরি করি আর স্পেশালি কি দিয়ে এডিট করি তো সব বিষয় নিয়ে আলোচনা করা অসম্ভব তো যা পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা ভাই শর্টকাট পছন্দ করেন তো আট দশ মিনিটের ভিতরে যা যা সম্ভব তা আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার গরিব মানে ও যে কোনো গ্রাম থেকে উঠে এসেছে অথবা তার কাছে কিছুই নেই জাস্ট একটা ফোন আছে আর বয়া মাইক্রোফোন দিয়ে শুরু করছে কেউর কাছে তো আমার মতো বয়া মাইক্রোফোনই নেই আমার ইউটিউব থেকে টাকা আসার পরে এই মাইক্রোফোনটা আমি কিনি কিন্তু এর আগে আমি কেজি ইয়ারফোনটা ব্যবহার করছি অনেকে কিন্তু আমাকে দেখছেন ইয়ারফোন দিয়ে ভিডিও রেকর্ড করতে রিমিক্স বা এ কেজি এই দুইটার মধ্যে একটা দিয়ে আমি ভিডিও রেকর্ড করতাম ফাটা ফাটা বয়স আসতো কিন্তু ক্লিন আসতো তবে জাস্ট আমার এই ফোনটা কিছু ভালো তার জন্য মানে একটু ক্লিন সাউন্ড আসত তো অনেকে কিন্তু এই ধরনের অবস্থা থেকে ইউটিউবে আসেন তো ভাই আসলে ইউটিউবে আসাটা আপনার ঠিক আছে আপনি আপনার কেরিয়ার চেঞ্জ করতে চান বা আপনি অনেক বড়ো একটা আশা নিয়ে আসছেন ঠিক আছে কিন্তু কাজ করে যেতে হবে আপনার রিয়েল অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে স্টুডিও দেখানোর আগে আপনাদেরকে আমি আমার চারিদিকটা দেখাতে চাই আসলে কোন জায়গায় আমি ভিডিও তৈরি করি আমি অনেক ভিডিওতে এটাই বলি যে ভাই আপনারা যদি সাদে ভিডিও তৈরি করতে পারেন তাইলে বেটার হয় গ্রামের ক্ষেত্রে গ্রামের ক্ষেত্রে দেখা যায় আপনাকে অনেকে ডিস্টার্ব করবে মুখ খুলে বা আপনি মানে ইচ্ছা মতো কথা বলতে পারবেন না কারণ আপনার অনেক লজ্জা করবে কিন্তু যদি আপনি একা থাকেন বা সেটা হতে পারে ছাদের উপরে বা কুলে একটা মানে নিরিবিলি একটা জায়গা তাইলে বেটার হয় তো দেখেন আমার যে বিষয়টা এই যে দেখেন এই সাদের উপরে আছি এই যে দেখেন চারিদিকে আপনার মানে কোনো মানুষ হওয়ার কোনো চিন্তাই নেই কোনো ডিস্টার্ব করার চিন্তা নেই আর স্পেশালি এই যে দেখেন এখানে একটা দরজা আছে এই দরজাটা যদি আমি লাগিয়ে দিই তাইলে এখানে আর কোনো মানুষ হওয়ার মানে আর কোনো বিষয় না আর আমি আসলে ভিডিও তৈরি করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে তো যদি মানুষ আসে বা নাই এলো আমার কোনো কোনো ইফেক্ট পড়ে না আমি গড় থেকে বের হয়ে চাঁদের উপর পর্যন্ত আমি আপনাদেরকে মানে ভিডিও করে দিয়ে দিছি প্রথমে কিভাবে আসি এরপরে জাস্ট আমি মানে আমার মাইক্রোফোন বলেন বা ইয়ারফোন বলেন এইটা আমি আগে সেট করে নিই করার পরে দেখেন আপনাদের দেখাই এই যে দেখেন এখানে একটা ইট আছে এই যে দেখেন ইট এই ইটটার উপরে আমি বসে থাকি ওকে আপনাদের দেখাই আসলে বিষয়টা এরকমই যে দেখেন ইটটা সেট করে দিছি এখানে আমি বসে থাকি আর এই যে এই সেই ওয়ালটা মানে এই ওয়ালে আমার অনেক ভিডিও আপনারা দেখছেন এই ওয়ালে রেকর্ড করা তো এই ওয়ালটাই এখানে আমি অনেক আগে ভাই প্রায় দুই তিন বছর আগে এই যে দেখেন কিছু রং টং করে দিয়েছিলাম মনে করছিলাম এখানে একটা স্টুডিও তৈরি করে দিব তবে লাইট সবসময় থাকে না এইটাই সমস্যা মানে রাতের বেলা তো কোনো অবস্থাতেই হয় না এই যে দেখেন আমার ভিডিও রেকর্ড করা এখানে আপনারা বলবেন ভাই আপনি তো হাতে মোবাইল নিয়ে রাখছেন মানে আপনার ভিডিওতে তো দেখা যায় আপনি দুই হাত দিয়ে ভিডিও তৈরি করতেছেন বা কথা বলতেছেন তো ভাই এখানে আমার একটা ট্রাইপোড আছে ট্রাইপোডটা আরেকজন নিয়ে গেছে তো আসলে আজকে ওয়েদারটা খুবই কুল তার জন্যই আজকে আমি ভিডিও তৈরি করে ফেলছি আর টাইফয়েডের আর অপেক্ষা করি নাই তো এইরকমই রেখে অ্যান্ড জাস্ট আমি ভিডিও তৈরি করতে থাকি আর মূলত এইরকম আর এখানে আমি বর্তমানে মাইক্রোফোনটা ইউজ করতেছি বয়া এম ওয়ান যেটা আমি কয়েকদিন আগে আনছিলাম আমি আগে ইয়ারফোন ইউজ করতাম অ্যান্ড ইয়ারফোনের মডেলটা আপনাদের বলে দেই রিমিক্স সম্ভবত রিমিক্স ফিফটি ওয়ান রিমিক্স ফিফটি ওয়ান বাই দেড়শো থেকে দুইশো টাকা আসে দাম আর একটা আছে এ কেজি এ কেজি স্যামসাং এ কেজি এটার দাম একটু বেশি তবে যদি আপনি দারাজ থেকে আনেন দুইশো আড়াইশোর মধ্যে অরিজিনালটা পাবেন এই এখানে বসে আমি মিনিটের পর মিনিট মিনিটের পর মিনিট কথা বলতেই থাকে আর পরে কাটকুট করে আপনাদের দেখে দিই মানে যে যতটুকু দেখানোর ততটুকু দেখাই আর অনেকে আমাকে বলেন ভাই আপনি আসলে ড্রেস চেঞ্জ করেন না আপনি একই গেঞ্জি দিয়ে সম্পূর্ণ ভিডিও তৈরি করে দেন অ্যান্ড প্রায় দুইশোর মধ্যে মানে একটা গেঞ্জি কমন আর কোনো গেঞ্জি বা আপনার কাপড় চোপড় নেই গরিব মানুষ বা এরপরেও চেষ্টা করি আসলে চেঞ্জ করার জন্য যদি ভালো ভালো কাপড় আপনার এই ধরনের ভিডিওতে নিয়ে আসি বা এই অবস্থায় ভিডিও শ্যুট করি তাহলে দেখা যায় কাপড়ে ময়লা পরে যায় তো এই কাপড়টা অন্য কোনো জায়গায় নেওয়া নেওয়া সম্ভব হয় না তো আমি মনে করি যেইটা দিয়ে ভিডিও তৈরি করতেছি এইটাই দিয়ে জাস্ট ভিডিও তৈরি করব তো ভবিষ্যতে দেখি যদি কোনো স্টুডিও তৈরি করি অ্যান্ড বেস্ট কিছু দেখানোর চেষ্টা করবো অবশ্যই তো ভাই আপনারা মনে করবেন ভাই আপনি কী অবস্থায় তাকেন যখন আপনি ভিডিও তৈরি করেন দেখেন একটা স্টার্ট আছে কারণ শীতের কাল তো সকালে উঠে একটু ঠান্ডা লাগতেছিলো তো এই মানে ফুল শার্টটা পরে থাকি এন্ড এই দেখেন আমার অবস্থা আমার অবস্থা আরও দেখেন আপনারা এই যে অবস্থায় আমি বসে থাকি অ্যান্ড ভিডিও তৈরি করি আসলে মানে অফলাইনে অনেক কিছু হয় ভাই ইউটিউবারদের অফলাইনে অনেক কিছু হয় সেটা আপনি বুঝতে পারবেন না যখন তারা পার্সোনাল ব্লগ দিবে এরপরও আপনি বুঝতে পারবেন না যখন তাদের সাথে আপনি সরাসরি কন্ট্যাক্ট করবেন বা মিলমিশ মিলামিশা করবেন তখন আপনি বুঝতে পারবেন অন্যথায় আপনি এতটা বুঝতে পারবেন না মানে ইউটিউবারের অফলাইন কীরকম থাকে অনলাইন তো সবারই ভাই জাস্ট ভিডিও তৈরি করে আপনার দরকারি কথাবার্তাগুলো বলে চলে যায় কিন্তু অফলাইনে অনেক কিছু হয় আপনাদেরকে আমি অফলাইনে দেখানোর চেষ্টা করছি আমি কীভাবে থাকি আর আমার গোর অ্যান্ড আমার যা অবস্থা আছে সব কিছু নিয়ে অন্যদিন কথা বলবো যদি আপনারা রিকোয়েস্ট করেন ইডিটের বিষয়টা আসলে এডিট করি আমি কাইন মাস্টার দিয়ে কিছু কালার বালার মারি ভাই তো এখানে অনেক বড় একটা রাজ আছে আমি কিভাবে এডিট করি তা নিয়ে ভাই আমি আরেক দিন কথা বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন তো এডিট আসলে স্পেশালি দেখেন অরিজিনাল ভিডিওটা যেরকম আমি শ্যুট করি ফোন দিয়ে আমার ফোনটি হচ্ছে রেডমি নোট সেভেন প্রো তো এই ফোন দিয়ে আমি রেকর্ড করি ভাই তো ফোন দিয়ে রেকর্ড করার পর এমন একটা ইডিট আছে ক্রাইম মাস্টারে এই ইডিটটা করার ফলে আমার ভিডিওটা আলাদা লেভেল হয়ে যায় মানুষ অনেকে বলে ভাই আপনি আসলে কি দিয়ে শ্যুট করেন বা কি দিয়ে ইডিট করেন শ্যুট তো আপনি দেখে নিলেন বাট বাকি রইল ইডিট তো ভাই এই ভিডিওতে আমি একটা টার্গেট দিয়ে দিলাম যদি দশ দিনের ভিতরে একশোটা লাইক হয়ে যায় তাইলে আমি অবশ্যই আপনাদের সাথে ইডিটের বিষয়টা শেয়ার করে দিব। আগামী সপ্তাহে তো অবশ্যই ভাই প্লিজ এই টার্গেটটা পূরণ করে দেন একদম শুদ্ধ টার্গেট তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি এরকম আরও কন্টেন্ট পেতে চান আর আপনি আমার সম্পর্কে বা আমার পার্সোনাল লাইফ সম্পর্কে কি জানতে চান প্লিজ কমেন্ট করে যাবেন তাইলে আপনার কমেন্টের উপরে আমি ভিডিও তৈরি করব অবশ্যই আপনারা রেফারেন্স দিয়েও দিব থ্যাংকস ফর ওয়াচিং কোদাফেস দেখা হবে নতুন কিছু নিয়ে আজকে এই পর্যন্ত